আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আজকের নতুন আপডেট খবর। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসছি, সেটা হলো আপনাদের একটি কমন প্রশ্ন। আপনারা যারা অবৈধ থেকে বৈধ হবেন, প্রোগ্রাম বিকালী ব্রাসে তেনেগা কেরজা আরটিকে, এই প্রোগ্রামে যারা বৈধ হওয়ার জন্য ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করেছেন, আপনারা কীভাবে অনলাইনে ফিঙ্গারপ্রিন্ট চেক করবেন, এই বিষয়টা আপনারা অনেকে জানতে চেয়েছেন, এবং আপনার ফিঙ্গারপ্রিন্টটি সঠিক হয়েছে কিনা সেটা যেভাবে বুঝবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং সেই সাথে আরও অনেকে জানতে চেয়েছেন যে কীভাবে আপনারা অনলাইনে মেডিকেল চেক করবেন। মেডিকেল চেক করার জন্য একটি অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা মেডিকেল চেক করবেন, এবং যারা মানুষের সাথে বৈধ আছেন আপনারা বৈধ বিষয়টিও সেই অ্যাপসের মাধ্যমে চেক করতে পারবেন। প্রিয় মানুষ প্রবাসী ভাইরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রিয় মানুষ প্রবাসী ভাইরা, যারা অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করেছেন, এই বিষয়টা নিয়ে অনেক 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 SMS, অনেক কমেন্ট পেয়েছি। আপনারা কীভাবে অনলাইনে আপনার ফিঙ্গারপ্রিন্টটা চেক করবেন, সঠিক কিনা, টিপু হলো কিনা, এজেন্ট কি বা বস কি দুই নম্বর কিছু করলো কিনা, এই বিষয়টা নিয়ে আপনারা অনেকে ভয়ে ছিলেন। আপনাদেরকে আমি আজকে একটা সাজেশন দেবো, সেটা হলো বর্তমানে যে প্রোগ্রাম, এটা কিন্তু রিকালি ব্রাসের তেনেকা কেরজা, এই প্রোগ্রামটা কিন্তু আরও 3-4 বছর আগের রিহারিংয়ের প্রোগ্রাম না। আপনারা যারা রিহারিংয়ের সময় বৈধ হওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট করেছিলেন, তখন কিন্তু রিহারিংয়ের ফিঙ্গারপ্রিন্ট অনলাইনে চেক করা যেত। বর্তমানে যে প্রোগ্রাম রিকালি ব্রাসে তেনেকা কেরজা, এই প্রোগ্রামে ফিঙ্গারপ্রিন্ট অনলাইনে চেক করা যায় না। এটা মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে তারা প্রাইভেট করে রেখেছে, এটা ইমিগ্রেশনই শুধু চেক করতে পারে, এবং মাজিকান প্রতিটি বস, প্রতিটি এজেন্ট এবং মাজিকান প্রতিটি বসে তার একটা পার্সোনাল পিন নম্বর থাকে, যে পিন নম্বর দিয়ে আপনার রেজিস্ট্রেশন করছে, সেই পিন নম্বর দিয়ে প্রতিটি কোম্পানির কতজনের ফিঙ্গারপ্রিন্ট হয়েছে সেই ফিঙ্গারপ্রিন্ট চেক করা যায়, এবং ফিঙ্গারপ্রিন্ট লুজ হচ্ছে কি না প্রতিজনের লিস্ট সেই কোম্পানির পিন নম্বর দিয়ে লগ ইন করলে সব চলে আসে। তাই প্রিয় প্রবাসী ভাইরা, তাই আপনারা যারা ফিঙ্গারপ্রিন্ট করছেন, আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ফিঙ্গারপ্রিন্ট অনলাইনে চেক করার কোনো সিস্টেম নেই নিজে নিজে, এবং কোনো সিস্টেম থাকলে এই বিষয়টা অবশ্যই আপনাদের মাঝে আমি খুব দ্রুত শেয়ার করতাম। আমি অনেক চেষ্টা করছি, অনেক ট্রাই করছি, কোম্পানির গোপন পিন নম্বর ছাড়া ফিঙ্গারপ্রিন্ট চেক করা যায় না। এটা কিন্তু রক নাম্বার না, একটা পিন নম্বর, প্রতিটি কোম্পানির একটি পিন নম্বর থাকে গোপন, যে পিন নম্বর দিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করছে সেই পিন নম্বর দিয়েই কোম্পানির কতজনের ফিঙ্গারপ্রিন্ট লুজ হয়েছে, সাকসেসফুল হয়েছে চেক করা যায়। তাই আপনাদেরকে আমি একটি কোম্পানির পিন নম্বর দিয়ে চেক করে দেখাই দিতে পারতাম, কিন্তু আপনারা তো আর চেক করতে পারবেন না, কারণ কোম্পানির গোপন যে পিন নম্বর সেটা যদি আপনারা কেউ সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করার পর আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, তখন আপনাদেরকে আমি চেক করে বলে দিতে পারবো যে আপনার নাম লিস্টে আছে কিনা বা আপনার ফিঙ্গারপ্রিন্ট লুজ হয়েছে কিনা। কারণ অনেকেরই বর্তমানে যে ফিঙ্গারপ্রিন্টের কাগজ দেয় সেই কাগজে লুজ লেখা ঠিকই থাকে, কিন্তু আপনারা অনেকে ভয়ে আছেন আসলে কি ফিঙ্গারপ্রিন্টটি সাকসেসফুল হয়েছে কিনা, এই বিষয়টা নিয়ে অনেকে আতঙ্ক থাকেন। তবে আতঙ্ক না থাকার বিষয়ে আমি আপনাদের আরেকটি পরামর্শ দেব, সেটা হলো আপনার ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুল হয়েছে কিনা, আপনার ফিঙ্গারপ্রিন্ট লুজ হয়েছে কিনা সেটা আপনারা কীভাবে বুঝবেন। কোনো আতঙ্ক বা কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রিয় প্রবাসী ভাইরা, আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি সাকসেসফুল না হয়, তাহলে আপনার বস, আপনার মাজিকান, আপনার এজেন্ট আপনাকে কিন্তু মেডিকেল করাতে পারবে না। মেডিকেল আপনারা অনেকে হয়তো ফর্মেমা বুঝেন না, আপনি যখন ক্লিনিকে আপনি টেস্ট করতে যান, তার আগে আপনার বস এজেন্ট মালয়েশিয়া সরকারি একটি সংস্থা থেকে, ফর্মেমা সংস্থা থেকে সব কাগজপত্র অনলাইন করে আনতে হয়, তারপরে আপনারা সেই রিসিপ্টে নিয়ে যে ক্লিনিকের নাম থাকে সেই ক্লিনিকে গিয়ে ফর্মেমা চেক মানে মেডিকেল চেক করতে হয়। তাই আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি সাকসেসফুল না হয়, আপনি যদি বৈধ না হয়ে থাকেন, তাহলে কোনো মালিক কোনো এজেন্ট আপনাকে মেডিকেল করাতে পারবে না। অর্থাৎ আপনারা যারা ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করেছেন, আপনার বয়স বা আপনার এজেন্ট যদি আপনাকে মেডিকেল করায়, তাহলে অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুল হয়েছে, এটা আপনি 100% ধরে নেবেন। তাই প্রিয় প্রবাসী ভাইরা, তাছাড়া আপনারা যদি কেউই আপনার বসের কোম্পানির বা এজেন্টের পিন নম্বর কেউই সংগ্রহ করতে পারেন, তখন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে আমি চেক করে জানাতে পারবো। তাহলে আপনারা আপনার যারা আপনারা অলরেডি ফিঙ্গারপ্রিন্ট করেছেন, আপনাদের বসদের সাথে যোগাযোগ করেন, আপনারা মেডিকেল করে নেন, মেডিকেল করবেন, এবং মেডিকেল করার পরে 7 থেকে 10 দিনের ভিতরে মেডিকেল কিন্তু ফিট আনফিট অনলাইন হয়ে যায়। তার প্রিয় উপবাসী ভাইরা, আপনারা ফিঙ্গারপ্রিন্ট চেক নিয়ে আর কোনো হতাশায় থাকবেন না। যারা ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করেছেন, আপনারা মেডিকেল কমপ্লিট করেন, আপনার বয়স যদি আপনাকে মেডিকেল না করায়, তাহলে এখানে হয়তো ভয় থাকতে পারে।
দীর্ঘদিন যাব যদি মেডিকেল না করে। আপনারা যারা মেডিকেল করে ফিঙ্গারপ্রিন্ট করেছেন বা তাদের সাথে যোগাযোগ করে মেডিকেল করে নেন। এবং আপনারা যারা জানতে চেয়েছেন যে কীভাবে মেডিকেল চেক করবেন, আমি স্ক্রিনে একটা অ্যাপস আপনাদেরকে দেখিয়ে দেয় যে মালয়েশিয়া ফরেন ওয়ার্কার একটা অ্যাপস আছে, আপনাদেরকে আমি স্ক্রিনে ফটোটা দিয়ে দিলাম। এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনারা সেই অ্যাপসে প্রবেশ করবেন। দেখবেন প্রথমে ভিসা চেক করা যায় এবং তারপরে দেখবেন যে 4 নম্বরে লেখা আছে ফমেমা মেডিকেল চেক, সেখানে আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা মেডিকেল চেক করতে পারবেন। আপনাদেরকে আমি কিছু ফটো দেখিয়ে দেবো প্রবাসী ভাইরা। তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করলে আপনারা ভিসাও চেক করতে পারবেন, মেডিকেলও চেক করতে পারবেন। প্লে স্টোরে গিয়ে ঠিক এইভাবে লিখবেন মালয়েশিয়া ফরেন ওয়ার্কার স্ট্যাটাস। প্রবাসী ভাইরা, এটা ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট খবর। পরবর্তীতে আবার যে কোনো নিউজ পেপার দ্রুত শেয়ার করবো। আপনারা যারা অবৈধ থেকে বৈধ হবেন, আপনারা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনারা যারা ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করেছেন, আপনার মেডিকেল কমপ্লিট হয়ে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই সাকসেসফুল হয়েছে। প্রবাসী ভাইরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।